Welcome everyone. Duolingo English test course আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এটা আমাদের অনেকটা শেষের দিকেরই ক্লাস হতে যাচ্ছে একদম। তো আমরা গত ক্লাসে প্রায় অর্ধেক পরিমাণ কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম বা ডিসক্রাইব করেছিলাম যে এইগুলো হইতেছে কোশ্চেন প্যাটার্ন। সো ইয়া, এই কোশ্চেন প্যাটার্ন গুলো থেকে এইগুলো আমাদের অ্যান্সার করতে হবে, এইগুলো অ্যান্সার করা লাগবে না, লাইক এই টিপস গুলো ফলো করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা যেটা করব বা আমাদের আজকের প্ল্যানিং যেটা, সেটা হচ্ছে তোমার যে খুব সুন্দর পার্সপেক্টিভ হইতে বাকি কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে একটু আলোচনা করা। অ্যাজ যেটা আমরা আগেও বলছি গত ক্লাসেও, যে তোমাকে যদি আবার কোনো টিপস দেখার জন্য বা ট্রিক্স দেখার জন্য একদম প্রথম ভিডিও থেকে সব ভিডিও সার্চ আউট করতে হয়, সেটা তোমার জন্য অনেক প্যারাদায়ক হবে। তোমার সেই প্রবলেমটা দূর করার জন্য আমরা লাস্টে আবার এই ওভারভিউ ক্লাসেস গুলো দিচ্ছি তোমাদের জন্য। সো ইয়া, লেটস স্টার্ট। সো দেখা যাচ্ছে এরপরে আমাদের কোন কোশ্চেন টাইপটা বা কোশ্চেন প্যাটার্নটা বাকি থাকে। সো সেটা হচ্ছে যে তোমার একটা কোশ্চেন প্যাটার্ন আসছে যেটা আমরা আলোচনা করেছি অলরেডি, যে কোশ্চেন প্যাটার্নটার ক্ষেত্রে তোমাকে হচ্ছে একটা সিচুয়েশন দিয়ে দেয় এবং সেই সিচুয়েশনটা ওই যে ডেসক্রাইব করতে হয়। সো সিচুয়েশন ডেসক্রাইব, এবং এই সিচুয়েশন ডেসক্রাইবের ক্ষেত্রেও আমাদের টোটাল দুইটা জিনিস মাথায় রাখতে হয়। সরি ফর ডিটেট, আমি আরেকবার একটু লিখি, অ্যাজ এইখানে কিছু প্যারা দিতেছিল, কোনো প্যারা নাই। সো ডেসক্রাইব আ সিচুয়েশন, কেমন ছিল আমাদের যেখানে আমরা করছিলাম, লাইক বলছিল কি আমাদেরকে যে তোমার ইউ থিঙ্ক দ্যাট একটা সারপ্রাইজড টাইম, যে কোন একটা টাইম যে সময় তুমি সারপ্রাইজ হইছো। সো এরকম একটাকে 50 ওয়ার্ডস এর মধ্যে, এইটাকে 50 ওয়ার্ডস এর মধ্যে তুমি লেখার চেষ্টা করো বা এরকম একটা জিনিস। তো এইগুলো হইতেছে অনেকটা শর্ট অ্যান্সার ডিসক্রাইবিং। আমরা যেটা বলছিলাম, দিস কাইন্ডস অফ থিংস আর শর্ট ডিসক্রাইবিং, এবং এর জন্য আমরা যে টিপস গুলো দিয়ে থাকি এইটা অনেকটা কি বলবো, রাইটিং স্কিলসেই আমরা একবার দেওয়া শুরু করছি, সেই সেম সেম কিছু টিপস আমাদেরকে মেনটেন করে যেতে হয়। তো সেম টিপস গুলোর মধ্যে আমাদের কি থাকে, রাইটিং এর ক্ষেত্রে যেমন ধরে নাও যে আমাদের ছবি দেখে ছবি ডিসক্রাইব করাও যেটা ছিল, সেটা তো আমরা একই কথাগুলো বলছি, যে প্রথমত তোমার ক্রিয়েটিভিটি, তোমার ক্রিয়েটিভনেসটা কোন লেভেলে এইটা তোমাকে বুঝতে হবে। তুমি যতটা ক্রিয়েটিভ অ্যান্সার করতে পারবা ততটা ভালো, যতটা ক্রিয়েটিভ ততটা ভালো। তো আমরা ছবির সিস্টেমটার সাথে এটাকে ই করতে পারি, ধরো ছবির সিস্টেমটার মধ্যে একটা ছবি দেওয়া ছিল যেখানে আমার সারপ্রাইজ হয়ে গেছিল, এখানে কি হইতেছে এখানে 50টা ওয়ার্ডের মধ্যে সেই কথাটাকে লিখে দিচ্ছে, এবার তোমাকে আবার ডিসক্রাইব করতে হচ্ছে। ট্রিকটা কোথায় বেঁধে যায়, ওইখানে ছবিতে অনেক জিনিস দেখা যায় বলে সেইটা ডিসক্রাইব করে তুমি বাড়াই ফেলতে পারো, এইখানে তা পারো না। তো এখানে ক্রিয়েটিভিটি ইজ আ মাস্ট। তো যত ক্রিয়েটিভ ভাবে অ্যান্সার করতে পারো, প্লাস বেসিক আবার সেন্টেন্স স্ট্রাকচার, মাস্ট মাস্ট মাস্ট, যে যখনই কোনো ধরনের আমরা কম্প্রিহেন্সিভ জিনিসপাতি নিয়ে কাজ করবো, যেখানে ধরো লেখালেখি, বড় কম্পোজিশনস লিখতে হচ্ছে, প্যারাগ্রাফ টাইপ সাইজ লিখতে হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচারের গ্রামারটা আমাদেরকে ফলো করতেই হবে। এবং সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হলে অনেক রকম গ্রামার কমনলি চলে আসে, যেটাকে আমরা জেনারেলি পার্টস অফ স্পিচ বলি। তো এইটার মধ্যেই তোমার মোটামুটি যা যা আসে সেগুলো কভার করতে পারলে ইউ আর গুড টু গো। তো নেক্সট সিচুয়েশনটাতে যাই, বা নেক্সট কোশ্চেন প্যাটার্নটা ছিল আমাদের এইটারই আরেকটা রকম, সেম ডিসক্রাইব সিচুয়েশন, বাট এইটা হইতেছে তোমার স্পিকিং টেস্ট। আগেরটা ছিল রাইটিং টেস্ট, এন্ড দিস ওয়ান ইজ দ্য স্পিকিং ওয়ান। তো স্পিকিং ওয়ান এর ক্ষেত্রে আমরা যেটা বলে আসি সবসময়, বি ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট থাকতে বলি এই কারণে, যদি আমরা আসলে যে ব্লা 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 এই জিনিসটা করতে থাকি, ব্ল্যাস্ট করি, তো এই জিনিসটা হইতেছে তোমার কি বলবো, একদম মার্ক কাট অফ আরামসে করে দিবে, কোনো দিক তাকাবেও না, তোমার মার্ক ধরবে আর কাটবে ব্ল্যাফিং করার জন্য, তুমি মানুষের সাথে কিভাবে ইন্টারেক্ট করতে পারো না সেটা বুঝাবে। তো ফ্লুয়েন্সি এখানেই শেষ। তো ফ্লুয়েন্ট থাকার জন্য এইটা করা যাবে না, অ্যান্ড প্লাস বেসিক গ্রামার, খুব এক্সট্রিম গ্রামার তোমার এখানে মেনটেন করতে হবে না। অ্যাজ বলছিলাম, আমরা বাংলা বলার সময় কিন্তু আমরা বেসিক গ্রামারকে বেশি একটা ফলো করি না, আমরা যেটা করি কমন গ্রামারটা বা কমন কথার সিস্টেমটাকে ফলো করি, সেটা ফলো করবা। এবং
খুব রিভান্ডেন্ট অকাজের কথাবার্তা না বলে একদম অন টু দা পয়েন্ট কথা বলবা, সিচুয়েশনটাকে রেকর্ড স্টার্ট করার আগে নিজেকে একবার ব্রেনের মধ্যে ভাববা এইটা এটা এটা বলতে হবে, ব্যাস শেষ। তাহলেই দেখবা তুমি যেটা বলতে চাচ্ছো সেটা ঠিক মতো বলতে পারতেছো। বেসিক গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এটার ক্ষেত্রেও সেম, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, ব্যাস এই সিস্টেমটা আমাদের হয়ে যাবে। এরপরে আমাদের যে কোশ্চেন সিস্টেমটা বা কোশ্চেন প্যাটার্নটা আসে সেটা হচ্ছে তোমার আরেকটাও আবার সেই রিডিং রাইটিং টেস্টের মতো। এই কোশ্চেন প্যাটার্নটার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হয় যে আমাদেরকে কোশ্চেনটা লিসেন করতে হবে, ইউ হ্যাভ টু লিসেন আ কোশ্চেন, লিসেন কোশ্চেন। আমি এখানে একবারে দুইটা টাইপই আলোচনা করে দিব, লিসেন কোশ্চেন। এইটার মধ্যেও দুইটা জিনিস থাকে, লিসেন কোশ্চেনের মধ্যে দুইটা জিনিস থাকে। এক হইতেছে কোশ্চেন লিসেন করে স্পিকে অ্যান্সার করা, আরেকটা হচ্ছে কোশ্চেন লিসেন করে রাইটে অ্যান্সার করা, রাইটিং এ। তো বোথ আমরা জানি যে আমাদের এখন কি করতে হবে, কোশ্চেনটা শুনতে হবে, কোশ্চেনটা শোনার পরে জাস্ট নিজেকে একটু ওয়েট করাইতে হবে, নিজে আগে পুরো একবার পুরো জিনিসটাকে একবার কি বলবো নিজের ব্রেইনে একটা ব্রেইনস্টর্মিং করে পুরো জিনিসটাকে নিজের ব্রেনের মধ্যে একবার পুনরায় চিন্তা করে নিবা। লেখা শুরু করার ক্ষেত্রে এই জিনিসটা অতটা লাগে না, অ্যাজ লিখতে লিখতে তুমি ব্যাক স্পেস কপি কাট সবকিছু করতে পারতেছো, বাট বলা শুরু করলে আগে ব্রেনে ভেবে নিবা নো ব্লা, লাইক এই ব্লা 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 এটা করা যাবে না, সো নো ব্লা ব্লা ব্লা, এবং ফ্লুয়েন্সি। যদি এমন হয় যে এমন একটা কোশ্চেন তোমাকে আস্ক করছে যেটা তুমি হয়তো জানো না সিচুয়েশন, তখনও কোনোভাবে দমে যাবা না, কিছু না কিছু প্রস্পেক্টিভ হইতে আশেপাশের কথা হইলেও সেটা তাকে বোঝানোর চেষ্টা করবা, এবং কিন্তু অকাজের ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবা না। যদিও এটা কিন্তু তোমার গ্রামার টেস্ট হইতেছে, এইটা তোমার কুইজ শো না, দ্যাট মিনস এইটুকু মনে রাখবা যে একটা আননেসেসারি টপিক পাইলে যেটা তুমি জানো না কখনো, তার মানে এই না যে তোমাকে আসলে সেটা অ্যান্সার করতেই হবে আদারওয়াইজ তুমি ধরা খাবা, এরকম কিন্তু কোনো কিছু আসতেছে না। দ্যাট মিনস তোমাকে জাস্ট এইটুকুই মাথায় রাখতে হবে ক্লিয়ারলি যে আচ্ছা ঠিক আছে আমাকে শুধুমাত্র সিস্টেমটা ফলো করলেই হচ্ছে, তার মধ্যেই আমার কাজ শেষ। যদি আমি সঠিক তথ্য দিতে পারি তথ্য দিলাম, আদারওয়াইজ আমি জাস্ট জিনিসটা নিই। ধরো তোমাকে বাংলাদেশের জিওগ্রাফি নিয়ে বলতে বললো, তুমি আসলে জিওগ্রাফি জানো না পুরোটা, তো বাংলাদেশ সম্পর্কে কিছুটা বললে ওকে, তো এইটাই দরকার। রাইটিং এর ক্ষেত্রেও সেম, ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে, এবং এই ক্ষেত্রে গ্রামারটা একটু বেশি মেনটেন করা লাগে, প্লাস সেন্টেন্স স্ট্রাকচার গুলোর দিকে একটু ফলো রাখতে হবে, অ্যান্ড ক্রিয়েটিভনেস তো অবভিয়াসলি, দুই ক্ষেত্রে যত ক্রিয়েটিভ অ্যান্সার তত ভালো মার্কস। দেন আর এরপরে আরেকটা কোশ্চেন প্যাটার্ন থাকে যেটা তো কেউ আমরা আসলে ডবল করে দিতে পারি, লাইক ওইটা তো দুইটা জিনিসই আসবে আমাদের ক্ষেত্রে, সেটা হইতেছে তোমার আমরা পয়েন্টিং এইভাবে 10-এ যাচ্ছি, অ্যাজ আমরা দুইটা ক্লাসকে পরপর রেখেছি, সো ওই ক্লাসে 6 পর্যন্ত পড়েছিলাম বলে এই ক্লাসে আমরা 7, 8, 9, 10 এইভাবে যাচ্ছি, যাতে তোমরা এই পুরো জিনিসটাকে একটা কি বলবো একটা সেম একটা পার্টের মধ্যে ধরে নিতে পারো। তো লাস্ট একটা জিনিস যেটা তোমার অ্যাপটিটিভ টেস্টের মধ্যে আসবেই, সেটা হচ্ছে টপিক ডিক টপিক ডিসক্রিপশন। এটা অনেকটা একটা প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ, এইটারও দুইটা টেস্ট থাকবে, একটা স্পিকিং একটা রাইট। তো দ্যাট মিনস এখানে বড় বড় টপিক আসবে, জাস্ট এখানে যে শর্ট অ্যান্সারের ক্ষেত্রে যেরকম যে ডেসক্রাইবার টাইম হয় নি সারপ্রাইজ, ওইটার মতোই এইখানেও সেম কাজ করতে হবে। ওইখানে কি ছিল, এখানে 1 থেকে 1.5 মিনিট লেখার কথা ছিল আর 1 থেকে 1.5 মিনিট মুখে বলার কথা ছিল, এইখানে প্রায় 4 থেকে 5 মিনিট বলতে হবে, এইখানে প্রায় তোমাকে 450-500 ওয়ার্ড বা আশেপাশে তোমাকে লিখতে বলবে। এটা বেসিক্যালি বিভিন্ন টেস্টের টাইমে চেঞ্জ করে থাকে, এখন একটা অ্যামাউন্ট চলতেছে, আমরা মেইন ক্লাসে যেটা বলছিলাম সেটাই মেইনলি। তো এরকম ভাবে তোমাকে লিখতে এবং বলতে হবে, দ্যাট মিনস তুমি এখানে টাইম বেশি পাচ্ছ, টাইম বেশি মানে কিন্তু বলার পরিমাণও বেশি, ক্রিয়েটিভনেস এর কাজ করানোর টাইমও বেশি। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, একটু স্পিড অফ টাইপ বা টাইপিং স্পিড যেটাকে বলে, এই জিনিসটা একটু ইনক্রিজ করো। টাইপিং স্পিড যদি তোমার ভালো না থাকে তখন তুমি আসলে একটু প্রবলেমে পড়ে যাবে, দেখা যাবে যে তুমি এইটা টাইপ করতে যাই এত সমস্যায় পড়ে যাচ্ছ যে তুমি আর ক্রিয়েটিভলি লিখবা কোথায়,
আর অবভিয়াসলি বেসিক যেগুলো আমরা সবসময় বলি যে সেন্টেন্স অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেন্টেন্স, গ্রামার, ফ্লুয়েন্সি, এই জিনিসগুলো মাথায় রাখবা, ব্যাস। এইখানে টিপস ট্রিক্সটা ছিল যে তোমার আসলে স্পিডটা বাড়াইতে হবে এবং ক্রিয়েটিভিটি অনেক বেশি কাজ করানো যায়। তো তুমি লেখা শুরুর আগে নিজের টাইম নাও, পুরো সিচুয়েশনটাকে ভেবে ফেলো, কারণ একটা পর্যায় পর্যন্ত লিখে যদি ভাবো যে তুমি কি বলবা খুঁজে পাচ্ছ না, কি লিখবা খুঁজে পাচ্ছ না, তোমাকে আবার ব্যাক স্পেস চাপতে হয়, তখন 450 ওয়ার্ড বা 4-5 মিনিট বলা কোনোটা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তো ইয়া, এই জিনিসগুলোর মধ্য দিয়েই মূলত আমাদের বেসিকটা কমপ্লিট হয়। লাইক বেসিকটা কমপ্লিট হয় বলতে আমরা যে কোশ্চেন প্যাটার্ন গুলো দেখছি সেই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে যায়। এরপরে আমাদের একটা জিনিস তো থাকে, সেটা হইতেছে ইন্টারভিউ সেশন। ইন্টারভিউ সেশনটা হচ্ছে তোমার, যেটা সবসময় বলতেছি ইন্টারভিউ সেশনের ক্ষেত্রে জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, ইন্টারভিউ সেশনটা একদম সেম লাইক অ্যাপটিটিভ টেস্টের মধ্যে যতবার তুমি কোশ্চেন ডিসক্রাইব করছো সেম সিচুয়েশন হবে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো কিছু হবে না, কেউ তোমাকে ডাইরেক্ট তাকায় দেখবেও না। তোমার জাস্ট এই বছর এইবার ক্যামেরাটা তুমি দেখবে যে তোমার ক্যামেরা ফেসিংটা কেমন আসতেছে, ক্যামেরাতে নিজেকে তুমি ভালো মতো করে দেখে নিবা যে ওকে তোমার ক্যামেরা ডান, ভালো মতো দেখা যাচ্ছে, সাউন্ডটা আগেই দেখছো যে তোমাকে ঠিক আছে, এবং তোমাকে স্ক্রিনে দেখাবে তখন যে তুমি ক্যামেরায় তাকায় তাকায় কথা বলছো, তখন লাইক যত ফ্লুয়েন্ট অ্যাজ তখন তোমার মুখের কথা যে তুমি বলতেছো, তোমার চোখ মুখ হাব ভাব সবকিছু তোমার স্ক্রিনে রেকর্ডে দেখবে অপর পার্সন, তোমার ইন্টারভিউয়ের পার্টটা। তো দ্যাট মিনস ওইখানে যতটা নিজেকে কনফিডেন্ট, এই কনফিডেন্টলি তুমি যতটা ওইখানে কাজ করতে পারবা এবং যত ফ্লুয়েন্টলি থাকবা, গ্রামার একটু মিস্টেক হতেই পারে, বেসিক গ্রামারটা যদি তোমার ঠিক থাকে ওকে, বেসিক গ্রামার ঠিক থাকলে আর কোনো ধরনের সমস্যা তোমাকে ফেস করতে হবে না বেসিক গ্রামারের পরে, আর সেন্টেন্স স্ট্রাকচারটা সবসময় ঠিক রাখবা এবং যতটা বলতে পারো। ইন্টারভিউ এমন একটা জায়গা যত বেশি সময় তুমি কনজিউম করাইতে পারবা তার, তোমার অ্যাক্সেসিবিলিটি বা তোমার পসিবিলিটি, তোমার উন্নয়ন তত বেশি ঘটবে। এটা তোমার মার্কস এর উপর, কিন্তু মেইনলি ইন্টারভিউ সেশনটা মার্কস এর জন্য যায় না, স্কোরটা কিন্তু অ্যাপটিটিভ টেস্টের মধ্যেই শেষ। ইন্টারভিউটা তোমার ভার্সিটি গুলোর কাছে যায় তোমার ফ্লুয়েন্সি আবার দেখানোর জন্য। তো দ্যাট মিনস তোমাকে জাস্ট এইটা মাথায় রাখলেই ইউ আর গুড টু গো। তো উইথ দিস আজকে আমরা ডুওলিঙ্গো ইংলিশ কোর্স এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস এভরিওয়ান।